পাবনার লকডাউন গ্রাম চাটমোহর উপজেলার কাটাখালীতে এবার ব্যক্তিগত উদ্যোগে নিময়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে রোববার সকালে স্থানীয় ব্যবসায়ী শামী হোসেন কাটাখালী বাজারের চায়ের দোকানদার সেলুন কর্মচারীসহ নির্ময়ের শতাধিক মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে দশ কেজি চাল এক কেজি ডাল ও একটি সাবান এ সময় চাটমহর প্রেসক্লাবের সহসভাপতি ইশারত আলী এবং প্রধান শিক্ষক ইউসুফ আলী উপস্থিত ছিলেন অভাবের মাঝে খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন মানুষগুলো আর ব্যবসায়ী শামীম হোসেন জানান পুরুগ্রাম লকডাউন হওয়ায় নির্ময়ের দরিদ্র মানুষগুলো অসহায় হয়ে পড়েছে সবাইকে লকডাউনের কারণে চলতে পারিনি মাল নামের পারিনি সামিল ভাই যাই দিল এতে আমরা সবাই খুশি কাজ কাজকর্ম বন্ধ লকডাউন আমরা বাইরে বেড়াই পারতেছিলাম সামিল ভাই আমাদের অনেক সাইল ডাইল সহযোগিতা করছে তাতে আমার খুব ভালো লাগতেছে আমার মনের দিক থেকে তাদের প্রতি একটু অসহায়তার ভাব চিন্তা করে আমি আমার মনের দিক থেকে ব্যক্তিগত উদ্যোগে এই কাটাখালী বাজারে বন্ধকিত যে সকল দোকানদার আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে কিছু ন্যূনতম হলেও তাদের হাতে একটু সাহায্য খাবার খাবার চাউল ডাউলের ব্যবস্থা করে দিছি আশেপাশে আরও যারা যে বৃত্তশালী লোকজন আছে আমি আশা করি যেন এই লোকগুলো যেন তারাও যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়